কিন্তু একটা সাধারণ লোক হিসাবে আপনি যখনই একটা নোটিশ পাবেন লিগাল নোটিস আপনি গেলেন চমকে লিগাল নোটিস আছে এবারে মনে আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে এবার আমার কোর্ট প্রসিডিও চালু হয়ে যাবে আমাকে হয়তো টাকা আজকেই এখুনি দিতে হবে আজকে লোনের ব্যাপারে আরও কিছু ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি যেটা মেন ইনফরমেশন আজকে দিচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে লিগাল নোটিস লিগাল নোটিস ব্যাপারটা কি হয় কারা পাঠায় কি জন্য পাঠায় আর আপনি আবার লিগাল নোটিস করবেন নাকি এটা হচ্ছে আমাদের মূল আলোচ্য বিষয় দেখুন আমি আগে দুটো ভিডিও পোস্ট করে দিয়েছি যেটা লোনের ইএমআই যদি আপনি দিতে না পারেন তার জন্যে কী আইনগত প্রক্রিয়া আছে সেটা আমি আলোচনা করে দিয়েছি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব যদি আপনি আমার ভিডিওটা এখন প্রথমবারের জন্য দেখছেন কিন্তু এর আগের দুটো ভিডিও অবশ্যই আপনি দেখে নেবেন কারণ এইগুলো একটার সঙ্গে একটা লিঙ্ক করা ভিডিও ঠিক আছে তো ওয়ান থার্টি এইট এনআই অ্যাক্ট চেক বাউন্স নিয়েও একটা ভিডিও আমি বানিয়ে দিয়েছি সেটা অবশ্যই ভালো করে দেখবেন সেটা কিন্তু অনেক টেকনিক্যাল কথা বলা আছে আর লোনের ইএমআই যদি দিতে না পারেন তার জন্যে কী করণীয় আছে সেটাও আমি আপনাদেরকে অলরেডি জানিয়ে দিয়েছি এবং আমি দেখেছি ভিডিওটা অনেকেই ভালোভাবে দেখেছে আপনাদের এই আশীর্বাদের হাত এবং আপনাদের এই ভালোবাসা সবসময় বজায় রেখে দেবেন আমার এই চ্যানেলটার প্রতি তাহলে আসি কাজের ব্যাপারে সেটা হচ্ছে লিগাল নোটিস আপনার যদি পার্সোনাল লোন নেওয়া থাকে পার্সোনাল লোন ইএমআই যদি আপনি দিতে না পারেন তাহলে ধরুন দু মাস ষাট দিন কিংবা তিরানব্বই দিন হয়ে গেল অনেকে এটা নব্বই দিন বলে অ্যাকচুয়ালি এটা তিরানব্বই দিন তিরানব্বই দিন পর্যন্ত না যদি দেন মানে মোটামুটি তিন মাস কিংবা আপনি যদি দু মাসও দিতে না পারেন তাহলে ব্যাংক তো তার নিজস্ব তারা যে থার্ড পার্টি এজেন্সি আছে রিকভারির জন্য তারা তো আপনাকে এসে মানে যা করবে সে আপনি বুঝতেই পারছেন ব্যাংকের যে সব রিকভারি এজেন্সি থাকে তারা এসে আপনাকে মানসিক মেন্টাল টর্চার যে কীভাবে করে সেটা আপনি ভুক্তভোগী এবং এই সম্পর্কে আপনি অনেক আপনার অনেক অভিজ্ঞতাও আছে দেখুন যারা রিকভারি এজেন্সি থাকে সবাই খারাপ হয় না তার মধ্যে টেন পার্সেন্ট যত একটু ভালো লোকও বেরিয়ে যায় কিন্তু নাইনটি পার্সেন্টে কিন্তু খুব রাব বিহেভিয়ার করে এবং ঘরের মধ্যে এসে বসে পড়ে যে আপনাকে টাকা দিতে হবে এক্ষুনি দিতে হবে যেভান দেখো দিস ইজ এ কাইন্ড অফ টর্চার এটা টর্চার করা হচ্ছে আপনাকে আপনি টাকা দিতে পারলেন না আপনার ওয়াইফ বা আপনি যাই হোক তর্কতর্কি হলো সে চলে গেল আবার দুদিন পরে আবার একটা লোক এলো একটা বা দুটো লোক এলো আবার আপনার সঙ্গে চেল্লা হলো আপনি টাকা দিতে পারলেন না এইভাবে যখন আপনি দু থেকে তিন মাস ইএমআই দিতে পারবেন না তখন আপনার কাছে একটা লিগাল চিঠি আসবে এবার লিগাল চিঠি দেখুন সাধারণভাবে আমরা তো সবাই তো আইন আইন কানুন নিয়ে পড়াশোনা করি না আইন কানুন নিয়ে পড়াশুনো উকিল ব্যারিস্টার জয় জায়গা করে কিন্তু একটা সাধারণ লোক হিসাবে আপনি যখনই একটা নোটিশ পাবেন লিগাল নোটিস আপনি গেলেন চমকে লিগাল নোটিস আছে এবারে মনে আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে এবারে আমার কোর্ট প্রসিডিও চালু হয়ে যাবে আমাকে হয়তো টাকা আজকেই এক্ষুনি দিতে হবে কোনো রকম ভয় পাবেন না বার বলে দিচ্ছি লিগাল নোটিস পেয়ে রকম ভয় পাবেন না দাদা দিদি ভাই বোন সবাইকে বলছি দেখুন আজকালকার দিনে অনেকের ইএমআই বাম একটা কথা আপনাদেরকে পরিষ্কার করে বলছি যে আপনি যদি ব্যাংক থেকে টাকা ধার নেন আপনি সেই টাকাটা শোধ করার অবশ্যই চেষ্টা করবেন আপনার তো ইন্টেনশন এটা না যে আমি টাকাটা নিয়ে মেরে দেব আমি টাকাটা নিয়ে পালিয়ে যাবো এখান থেকে পালিয়ে গিয়ে অন্য জায়গায় গিয়ে থাকবো এটা করবেন না অ্যাড্রেস চেঞ্জ করে অন্য জায়গায় চলে যাবেন না তাহলে কিন্তু সেটা কিন্তু ক্রিমিনাল অফেন্সের মধ্যে পড়ে যাবে চারশো বিশ চারশো পাঁচ চারশো ছয় এইসব ধারাগুলো কিন্তু আপনার উপর লাগবে যেখান থেকে লোন সেখানেই থাকুন আদালত তাদের কথা শুনে আপনাকে একটা সমন পাঠাবে দিস ইজ দ্য পয়েন্ট দিস ইজ দ্য পয়েন্ট আপনাকে একটা সমন পাঠাবে ঠিক আছে এছাড়া তারা যদি কোনো চেক বামস করিয়ে কোর্টেতে আপনার নামে পাঠায় না তখন একটা উকিল হায়ার করে নিয়ে কোর্টেতে সেদিনকে অবশ্যই উপস্থিত হবেন যদি আপনি সমন পাঠানোর পরও সমন আপনাকে পাঠিয়েছে কোর্ট কিন্তু কোর্টের আপনি অবমাননা করলেন কোর্টকে ইগনোর করলেন আপনি সমন যেদিনকে আপনাকে দেখেছে কোর্ট সেদিনকে আপনি গেলেন না তখন কিন্তু মহামান্য আদালত আপনার নামে ওয়ারেন্ট জারি করতে পারে এবং তখন কিন্তু পুলিশ ব্যাপারটা হস্তক্ষেপ করবে এবং আপনাকে যেভাবে হোক তারা ক্যাচ করবে করে কোর্টের কাছে নিয়ে যাবে সেখানে নন বেলেবেল দু রকম কেসই হতে পারে কেস টু কেস ভ্যারি করে সুতরাং আপনি একটা উকিল হায়ার করে নেবেন নিয়ে কোর্টেতে গিয়ে আপনার যা বলার যা বক্তব্য যা আপনার অসুবিধা সবগুলো বলুন নিজের যেটুখানি কাজ কাজকর্ম গেছেই যেটুকানি আছে মন দিয়ে করুন আস্তে আস্তে অবস্থা করবে করবে বাঁচুন দেখুন সিভিল ঠিক করার অনেক প্রসিডিওর আছে সেগুলো আমি লং টার্মে গিয়ে বলে দেব সিভিল ঠিক করার অনেক প্রসিডিওর আছে আপনার সিভিল একবার খারাপ হয়ে গেল আপনি একটা দুটো লোন নিয়ে সেটেলমেন্ট করলেন সিভিল খারাপ হয়ে গেল জিন্দেগিটা লোন পাবেন না এরকম হয় না সুতরাং সিভিলও ঠিক করা যেতে পারে তাহলে আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং দেখুন এরকম লিগাল নোটিস না অনেকেই পায় অনেকেই পায় যদি পারেন ভিডিওটা শেয়ার করে দিন ভিডিওটা শেয়ার করে দিন যাতে লিগাল নোটিস দেখে না কেউ চমকে যায় উল্টো পাল্টা কিছু করে বসে টাকা পয়সা জোগাড় করার জন্য যদি এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন এবং বন্ধু বান্ধবদের মধ্যে আত্মীয়স্বজনদের মধ্যে যারা এরকম প্রবলেম ফেস করছে ভয় পাচ্ছে তাদের মধ্যে শেয়ার করে দিন পেয়ে গেছি সুতরাং জোরহাত করে বলছি লিগাল নোটিস পেয়ে কখনো ভয় পাবেন না নমস্কার ভালো থাকবেন আর যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার হান্ড্রেড পারসেন্ট চেষ্টা করব আজ তাহলে আসি থ্যাংক ইউ